বন্ধুরা তোমাদের একটা নতুন জিনিস দেখাচ্ছি আজকে আজকে কি হয়েছে বলো তো প্রচুর ঝড় হয়েছে আমাদের এখানে এত ঝড় হয়েছে এত ঝড় হয়েছে কী বলবো সব জামা কাপড় রোদে দিয়েছি রোদে দেওয়ার পরে দেখি ঝড়ে সব উড়ায় নিয়ে গেছে আমি এখন কি পরবো তাহলে আমি এখন কি পরেছি দেখো লুঙ্গি পরেছি আর একটা গেঞ্জি পরেছি কি সুন্দর লুঙি পরে বসে আছি চেয়ারে দেখো দেখেছো এইভাবে চেয়ারে নিয়ে পায়ের উপরে পা দিয়ে লুঙি ঠুঙি পরে আমি একদম বসে আর কি দাদা হয়ে গেছে আজকে ঠিক আছে তোমাদের প্রতিদিন তোমরা আমাকে বৌদি বলো বৌদি এই ভিডিও দাও আজকে আমি বৌদি দাদা হয়ে ভিডিও দিচ্ছি ঠিক আছে আর কি তো লুঙ্গি ঠুঙ্গি পরে পুরো রেডি হয়ে গেছি আজকে আমি আজকে তো রান্নাই করতে পারিনি এতটা ঝড় হয়েছে আমাদের এখানে আজকে রান্না করতে পারিনি সেই নটার থেকে পুরো দশটা এগারোটা পর্যন্ত দু ঘন্টা টানা ঝড় হয়েছে তাহলে আমি ওইভাবে আমি কী করে রান্না করবো রান্না তো করি কাঠে প্রতিদিন কাঠে রান্না করি তো আজকে সেই আজকে আর আমার খাওয়া জোটবে না বুঝছো এরকম অবস্থা হয়েছে আজকে ওই জন্য আমি কাপড় গোল রোদে দিয়েছি সব জামা কাপড় সেই ভিজে গেছে এখন কি করবো আমি তারপরে কী করলাম যে ভালো আমার মাথায় একটা ভালো একটা আইডিয়া আসলো তাহলে তো এই হোক আজকে এই করলে ভালো লাগবে তারপরে লুঙি আর হচ্ছে জামা পরে বসে আছি বুঝতে পারছো তোমরাও কিন্তু মেচ করবে না মানে যত আমার দিদি ভাই দাদা ভাই আছো হ্যাঁ সবাই কী করবে যদি জামা ঠামা ধরো ভিজে যায় তাহলে চটপট করে একদম খুব সহজ ঠিক আছে সহজ হিসাবে লুঙি আর একটা গেঞ্জি হোক বা একটা প্যান্ট হোক পরে নেবে তাহলে তোমাদের দেখবে আর ওই ভিজে গেলে আর প্রবলেম হবে না ঠিক আছে আমিও সেটাই করেছি আজকে লুঙিয়া আর গেঞ্জি পরে বসে আছি এবার বাড়িতে আমাকে যদি বাড়ির থেকে দেখে আমাকে চিনতে পারবে না আর যে আমি অন্য কেউ না কে আবার ঘুর ঘুরঘুর করছে হুম তারপর আবার একটা শর্ট ভিডিও করে ফেলেছি এই লুঙিয়া হচ্ছে এই শর্ট এটা পরে এটা পরে লুঙ্গিয়ার এটা পরে আমি আবার শর্ট ভিডিও করে ফেলেছি বুঝছো মানে ভাবলাম যে একবারে আবার করতে হবে তাহলে একবারে করে ফেলি এখনও কিছু কাজ আছে বাকি করলেই হয়ে যাবে টুকটাক কাজগুলো করে ফেলেছি আর তোমরা হচ্ছে ভিডিওগুলো দেখো দেখে মজা করো হাসো আমার খুব ভালো লাগে তোমরা যে ভিডিওগুলো দেখো মজা করো হাসাহাসি করো আবার মাঝে মাঝে দেখি খোঁচাও মারো তাও ভাল লাগে ঠিক আছে খোঁচা মারলে বেশি ভাল লাগে কেন বাবা তো একটু খোঁচা যদি মারা যায় মধুর চাকে যদি খোঁচা মারা যায় ভাই তাহলে আর কি বলে মধুর মাছি একদম মানে উড়ে 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 এসে তোমাকে একদম ধরো কামড়ে দেবে ঠিক আছে মাঝে মাঝে একটু খোঁচা টোচা মারলে ঠিক আছে আর লুঙ্গিটা পরেছি কেন বলো তো লুঙ্গিটা পরলে খুব সুবিধা দেখলাম মানে হাওয়া বাতাসগুলো ভালো লাগে লুঙ্গি পরলে ওই জন্যে ভাবলাম লুঙ্গিটা পরে এখন হাঁটা করলে পরে হাঁটা হাঁটি করছি ভালোই হাওয়া লাগে দেখি তাহলে এখন তো লুঙ্গি পরতে হবে জামা শাড়ি ফাড়ি আর কিছু পরবো না এখন থেকে এই লুঙ্গি পরেই থাকবো বুঝতে পারছো তাহলে আর তাহলে আর আমার কোনো প্রবলেম হবে না লুঙ্গি পরে এইভাবে একদম এখানে যদি আমি বেঁধে রাখি ঠিক আছে এটা উঠায় যদি বেঁধে রাখি তাহলে আমার সুবিধা বেশি হাওয়া বাতাস লাগবে সুবিধা বেশি তাহলে আমার ধরো আর কোনো চিন্তাই হবে টেনশনও নেই আর ফ্যানের হাওয়া খেতেও আমাকে হবে না বুঝতে পারছো দেখো আর যা ঝড় হয়েছে তোমরা না দেখলে বুঝতে পারবে না প্রচণ্ড ঝড় প্রচণ্ড মানে এত ঝড় হয়েছে এত পরিমাণে ঝড় কি বলবো আর কিছু বলার থাকে না তাহলে সবাই ভালো থেকো সুস্থ থেকো ভালো আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকো ভালো থাকো আর লুঙ্গি পরে ভিডিও করলাম যদি মনে করো তোমরা যদি বলো যে বৌদি লুঙ্গি পরে একদিন একটু ছান করে ভিডিও দেখাও তাহলে আমি ছান করেই ভিডিও দেখাবো লুঙ্গি পরে ছান করবো ঠিক আছে সবাইকে টাটা ভালো দেখো আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে সবাই ততক্ষণ পর্যন্ত একদম ভালো লাগলে একটা লাইক করে দেবে শেয়ার করে দেবে তোমাদের সবার কাছে ঠিক আছে